হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিট এডুকেশনাল চ্যানেল। তো আপনারা যারা আরআরবি এলপি সিভিটি 2-এর এক্সাম দিয়েছেন, তারা সবাই জানেন যে এক্সাম 23 তারিখ শেষ হয়ে গেছে। তো টোটাল এক্সামের ওভারভিউ, সিভিটি 2 কেমন গেল, এরপরে আপনাদের নেক্সট প্রসেস কী কী বাকি আছে, কখন আপনাদের অ্যান্সার কী বেরোতে পারে, ফাইনাল কাট অফ কী হতে পারে একটা এস্টিমেটেড জাস্ট, এবং কয়েকটি শিফটে কয়েকটি জনের পেপার ক্যান্সেল হয়েছে, তো কোন জায়গায় সেগুলি হয়েছে এবং অফিসিয়াল নোটিশ সে সম্পর্কে কী দেওয়া আছে সেগুলো আমরা দেখে নেবো। এছাড়া পার্ট বি ট্রেড কোশ্চেন কেমন ছিল, পার্ট এতে কোশ্চেন ডেট ওয়াইজ কেমন ছিল, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের এলপি সিভিটি 2 নিয়ে এক্সাম নিয়ে একটা ভালো আইডিয়া আপনারা পাবেন। এছাড়া যারা আরও বিভিন্ন এক্সাম প্রিপারেশন করছেন, তারা ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, আমি সেখানে আপনাদের বিভিন্ন এক্সাম রিলেটেড পিডিএফ এবং মেটেরিয়াল সাপ্লাই করে থাকি। তো চলুন বন্ধুরা, এক এক করে স্টার্ট করা যাক। প্রথমে হচ্ছে নেক্সট প্রসিডিউর, এবার কী কী হয়েছে, এক্সাম তো শেষ হয়ে গেল, তো ফার্স্ট এরপর যেটা হবে সেটা হচ্ছে একটা সার্টেন দিনের পর আপনাদের অ্যান্সার কি রিলিজ করা হবে। তো সেই অ্যান্সার কিতে আপনাদের জানেন অনেকেই যে এক্সামে অনেক কিছু জায়গায় কোশ্চেন কিছু প্রত্যেকবারেই যতবার এর আগে গ্রুপ ডি অথবা সিবিটি 1 হয়েছিল সেখানে কিছু কোশ্চেন ভুল ছিল, তো সেই কোশ্চেনগুলোর আপনারা ভুলগুলো দেখার জন্য তার একটা অবজেক্ট রেজিংয়েরও তারপর অপশন দেওয়া হবে। অবজেক্ট রেজিংয়ের অপশন দেওয়ার কয়েকদিন পর, 10-15 দিন পর আপনাদের ফাইনাল অ্যান্সার কি প্রোভাইড করে দেওয়া হবে, যেখানে আপনার সব কারেক্ট সব কিছু থাকবে। আশা করা যাচ্ছে যে প্রথম টেন্টেটিভ অ্যান্সার কি আপনাদের এক্সাম শেষ হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে, কারণ এর আগে যখন সিবিটি 1 হয়েছিল তার সিবিটি 1 শেষ হওয়ার 15 দিনের মধ্যে অ্যান্সার কি দেওয়া হয়েছিল, গ্রুপ ডি পরীক্ষা শেষ হওয়ার 20 থেকে 22 দিনের মধ্যে অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং এক্সপেক্ট করা যায় যে এই পরীক্ষারও যেহেতু এখানে ক্যান্ডিডেট কম ছিলেন এবং শিফটও কম হয়েছে, তো মিড ফেব্রুয়ারির মধ্যে আশা করা যায় যে আপনাদের অ্যান্সার কি দিয়ে দেওয়া হবে অথবা তার আগেও দিয়ে দেওয়া হতে পারে। তো এরপর আপনাদের অবজেক্ট রেজিং করার পর কদিনের জন্য 7 দিনের মতো দিন আপনাদের কাছে থাকবে, তারপর ফাইনাল অ্যান্সার কি তার কয়েকদিন পর রিলিজ করা হবে। ফাইনাল অ্যান্সার কি বেরোনোর 15 থেকে 20 দিন পর আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে উইথ কাট অফ, যেটা আপনাদের কত করে ফাইনাল রেজাল্ট যেটা আপনারা পেলেন সেটা বোথ এলপি এবং টেকনিশিয়ানের ক্ষেত্রে দেওয়া হবে। হ্যাঁ, তবে সেগুলো অবশ্যই সেগুলি আপনাদের আলাদা আলাদা হবে, যেমন আপনাদের যে একটা হবে যে পোস্টের অনুযায়ী, মানে আইটিআইদের জন্য একরকম কাট অফ হবে এবং পিসিএম ক্যাটাগরির জন্য একরকম কাট অফ হবে এবং এলপি ক্যান্ডিডেটদের জন্য আলাদা কাট অফ হবে, এটা হলো এক ধরনের কাট অফ। এরপর হবে পোস্ট প্রিফারেন্স অনুযায়ী কাট অফ, যেমন ধরুন অনেকেই ক্যান্ডিডেট আছেন যারা আপনার এলপিতেও পাস করবেন টেকনিশিয়ানও পাস করবেন, তো তারা যেরকম পোস্ট দিয়েছেন তো তারা যদি টেকনিশিয়ানের জন্য পাস করেন সেক্ষেত্রে তাদের কাট অফ কী হবে, এবং যদি এলপির জন্য পাস করেছেন সেক্ষেত্রে তাদের কী কী কাট অফ হবে, এরকম পোস্টের ওপর একটা আলাদা কাট অফ তৈরি করা হবে। এই কাট অফ তৈরি করার পর যারা শুধুমাত্র লোকো পাইলটের এক্সাম, লোকো পাইলট অপশন চুজ করেছিলেন কোয়ালিফাই করবেন, তাদের সাইকো টেস্ট নেওয়া হবে। সাইকো টেস্টে আপনাদের ডাকা হবে যা টোটাল ভ্যাকেন্সি তার 8 গুণ ক্যান্ডিডেটকে সাইকো টেস্টের জন্য ডাকা হবে। তো সেই এই সাইকো টেস্ট, এবার কোশ্চেন আপনাদের মনে এটা আসতে পারে যে যতক্ষণ সাইকো টেস্ট হল ততক্ষণ কি টেকনিশিয়ানদের আর কোনো নেক্সট স্টেপ হবে, তো সেটা হবে না। তো টেকনিশিয়ান ক্যান্ডিডেটের প্রসেস সেখানে স্টপ করে দেওয়া হবে, আপনাদের পুরো এলপি ক্যান্ডিডেটদের পুরো সাইকো টেস্ট প্রসেসটা কমপ্লিট হবে, তারপর কমপ্লিট হওয়ার পর ফাইনাল আপনাদের নেক্সট স্টেপে যেটা হবে 7 নম্বর স্টেপে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাদের ডাকা হবে। তো সেই ডকুমেন্ট ভেরিফিকেশন আপনাদের টোটাল যা ভ্যাকেন্সি তার 2 গুণ ক্যান্ডিডেটকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, এবং এই 2 গুণ ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তাদেরকে মেডিকেলের জন্য পাঠানো হবে, যেটা হচ্ছে আপনাদের 8 নম্বর স্টেপ। তো সেই 8 নম্বর স্টেপ আপনাদের মেডিকেল হওয়ার পর আপনাদেরকে একটা প্রেফারেন্স দেওয়া হবে যে কোন, আপনারা যদি ধরুন সাপোজ ইস্টার্ন জোনে কোয়ালিফাই করেছেন তাহলে আপনারা ইস্টার্ন রেলে করবেন না সাউথ ইস্টার্ন রেলে করবেন না সিএলডাব্লিউতে করবেন না মেট্রোতে করবেন, এরকম কতগুলো অপশান চুজের অপশান থাকে, তো সেটা আপনাদের দেওয়ার পর ফাইনালি আপনাদের জয়েনিং ডে দিয়ে দেওয়া হবে। তো এই কতগুলো প্রসেসগুলো রয়েছে সেগুলো এখনও বাকি আপনাদের রয়েছে। তারপর হচ্ছে অ্যান্সার কি রিলিজ, আপনাদের বলেই দিলাম যে সিবিটি 1 কন্ডাক্ট করার 15 থেকে 20 দিনের মধ্যে অ্যান্সার কি হয়েছিল, গ্রুপ ডির ক্ষেত্রেও আপনাদের 20 থেকে 22 দিনের মধ্যে হয়েছিল, তো এক্সপেক্ট করা হচ্ছে যে মিড ফেব্রুয়ারির মধ্যে আপনাদের অ্যান্সার কি পেয়ে যাবেন। এবার হচ্ছে কাট অফ কত হতে পারে, এটা পুরোটাই একটি মানে এক্সপেক্টেড, আমি কয়েকজনের কাছ থেকে ফিডব্যাক পাইনি, তো যেটুকু পেয়েছি তার উপর বেস করে আপনাদের বলবো। ডেট ওয়াইজ চলুন একবার অ্যানালিসিস করে নেওয়া যাক। 21 তারিখে যেটি আপনাদের পরীক্ষা হয়েছিল সেখানে কোশ্চেন পেপারে যেটা প্যাটার্ন ছিল, মানে যেভাবে বলা হয়েছিল সেইভাবেই এসেছিল, এবং যেমন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে 6 থেকে 7টি প্রশ্ন এসেছিলো, নিউমেরিক্যাল প্রবলেম ভালোই লেভেলের ছিল,
এবং ক্যান্ডিডেটরাও মোটামুটি পরীক্ষাতে স্যাটিসফাই ছিলেন, এভারেজ 60+ অ্যাটেম্প করেছেন যতজন আমি রিভিউ পেয়েছি, অনেকে 65-70ও করেছেন। তো এরপর যেটা সেকেন্ড পার্ট থেকে কিছু এরর দেখতে পাওয়া যায়, এরর ঠিক না মানে প্যাটার্নে ভুল থাকে, যেমন আপনাদের মিক্সিং যেটা বলা হয়েছিল যে এই সেকশনের জন্য এত নম্বর থাকবে, সেই মিক্সিংটা ফলো করা হয়নি কোনো কোনো, যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে মাত্র 1 থেকে 2 কোশ্চেন দেওয়া হয়েছিল, এবং কোথাও কোনো ক্ষেত্রে যেমন ইংলিশ আসার কথা ছিল না, তবু ইংলিশেও কিন্তু আপনাদের প্যারাসাম্বলে 2 থেকে 3 কোশ্চেন আপনাদের ইংলিশে দেওয়া হয়েছিল, যেটা কিন্তু বলা হয়নি যে দেওয়া হবে। তো সেক্ষেত্রে সেটা একটা যে তার জন্য অ্যাটেম্প্ট কিছু কম হয়েছিল। তো সেকেন্ড হাফে মোটামুটি আপনাদের অ্যাটেম্প্ট যেটা হয়েছিল সেটা অ্যাভারেজ আপনাদের 55+ অ্যাটেম্প্ট হয়েছিল সব ট্রেডের ক্ষেত্রে। এছাড়া এরপর যদি 22 তারিখে খুলি, 22 তারিখে আপনাদের সেকেন্ড শিফট যথেষ্ট টাফই হয়েছিল, কোশ্চেনের আপনাদের মিক্সিংও ঠিকঠাক ছিল না, ইংলিশ থেকে কোশ্চেন এসেছিলো, কিছু কিছু কোশ্চেনে মানে আপনাদের ল্যাঙ্গুয়েজে প্রবলেম ছিল, ইংলিশে একরকম ছিল, হিন্দিতে একরকম ছিল। তো এইসব কিছু প্রবলেম হওয়া থাকার জন্য 22 তারিখে অ্যাভারেজ অ্যাটেম আপনার 57 থেকে 60-এর মধ্যে গেছে। এছাড়া আপনাদের 23rd জানুয়ারি যেটা, সেখানেও পেপার আরেকটু মডারেট থেকে টাফ হয়েছিল, এবং এখানে কিছু কিছু যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আপনাদের এমন কিছু কোশ্চেন ছিল যেখানে আপনাদের অপশনই মানে ঠিকঠাক ছিল না, তো সেই কোশ্চেনগুলো আপনারা যখন অবজেক্ট রেজিং হবে তখন সেখানে আপনারা এগুলো অবশ্যই দেখতে পাবেন। তো এই সবগুলোর ওপর বেস করে আপনার বলা যেতে পারে যে যারা মোটামুটি আপনাদের আইটিআই যারা করেছেন তারা মোটামুটি যদি 55 আপনারা যদি অ্যাটেম্প করেছেন তাহলে আপনাদের আশা করি আপনারা সেফ থাকবেন, কোনো অসুবিধা হবে না। যারা আপনাদের এবং যারা পিসিএম ক্যাটাগরিতে রয়েছেন তাদের ক্ষেত্রে তো কাট অফ অবশ্যই বেশি যাবে, কারণ পিসিএম ক্যাটাগরি টোটাল পোস্ট আপনাদের রয়েছে 5,200+ পোস্টের মতো রয়েছে, কিন্তু এখানে আপনাদের এইচএসেরাও থাকবেন এবং তার সঙ্গে আপনাদের ডিগ্রি যারা আছে তারাও কিন্তু এখানে থাকবেন। তো সেই জন্য তো আপনাদের ক্ষেত্রে কম্পিটিশন একটু বেশি হবে। তো পিসিএম ক্যাটাগরির ক্ষেত্রে যদি আপনারা 65+ মোটামুটি ঠিক অ্যাটেম্প করেছেন এবং যদি নেগেটিভ মার্কিং বেশি না হয় তাহলে আপনারা অবশ্যই আশা করা যায় যে আপনাদের মেরিট লিস্টে নাম থাকবে। পার্ট বির ক্ষেত্রে আপনাদের বললে সব ট্রেড থেকে প্রত্যেকটা শিফটে খুব ভালো কোশ্চেন এসেছে, খুব একটা টাফ কোশ্চেন আসেনি, সবাই অ্যাভারেজ 40+ কোশ্চেন অ্যাটেম্প করেছেন, এবং এখানে আপনাদের মাত্র 27 মার্কসই আনার দরকার ছিল। তো যারা 27-এর উপরে পাবেন তারাই কোয়ালিফাই করে যাবেন, পার্ট বি নিয়ে সেরকম কিছু প্রবলেম হয়নি। অনেকে ভেবেছিলেন বিশেষ করে পিসিএম ক্যাটাগরিতে এক্সপেক্ট করা হয়েছিল যে 11-12 লেভেলের কোশ্চেন হবে, কিন্তু সেরকম কিছু কোশ্চেন হয়নি, খুবই বেশি লেভেলের কোশ্চেন হয়েছিল। এবং যারা বিটেক ক্যান্ডিডেট বা এইচএসএম যাদের সায়েন্স স্ট্রিম পড়াশোনা করেছেন কালচার মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। তো সুতরাং 65+-এর মধ্যে আপনাদের অ্যাটেম্প হলে এটা অবশ্যই ভালো অ্যাটেম্প। এছাড়া কমেন্ট বক্সে আপনারা কী কে কত অ্যাটেম্প করেছেন এটা জানালে তার একটা কাট অফ আরও একটু প্রেডিক্ট করা ইজি হবে। এবার দেখা যায় কতগুলো শিফটে এক্সামে ক্যান্সেল হয়েছিল, বিভিন্ন রিজন ছিল তার, যদিও আরআরবির তরফ থেকে বলা হয়েছে যে টেকনিক্যাল প্রবলেমের জন্যই হয়েছে। তো এটা হচ্ছে আরআরবি এলাহাবাদে, আপনারা ওয়েবসাইটে গেল সেখানে পেয়ে যেতে পারেন, এই পিডিএফটি ডাউনলোড করতে পারেন, এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে গেলে সেখানে আপনারা পিডিএফটি পেয়ে যাবেন। এখানে আপনারা এখানে টোটাল 5টা সেন্টার রয়েছে, আয়নের যে সেন্টারগুলি রয়েছে আপনার সতনা, ইন্দোর, ভোপাল এবং জবলপুরের থার্ড ফার্স্ট এবং শিফটগুলি ক্যান্সেল হয়েছে, তো এগুলোর পরীক্ষা আবার না হবে, এটা ছিল আরআরবি ভোপালের। এছাড়া আপনাদের আরআরবি এলাহাবাদের কতগুলি শিফটের ক্যান্সেল হয়েছে, 23 তারিখ থার্ড এবং সেকেন্ড শিফট। এছাড়া এরপর হচ্ছে আপনাদের আরআরবি ভুবনেশ্বর, এখানেও আপনাদের এক্সাম ক্যান্সেল হয়েছে, আপনারা এগুলো সব অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছেন, এগুলো অফিসিয়ালি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে আরআরবি কলকাতা, আপনারা জানেন 23 তারিখ থার্ড শিফট টিসিএস গীতবিতানে কিছু প্রবলেম হয়েছিল, তার জন্য আরআরবি কলকাতাতেও আপনাদের এই ক্যান্সেলটি করে দেওয়া হয়েছে, তাদের এক্সাম পুনরায় আবার রিশিডিউল করে নেওয়া হবে। তো যাদেরই এই সব শিফটে পড়েছিল তারা অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনাদের এই শিফটে ছিল কি না, কারণ আপনাদের তারপরে পুনরায় আবার পরীক্ষা দিতে হবে। নতুন কবে পরীক্ষা হবে সেটা আপনাদের SMS-এর মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এবং এছাড়াও আপনারা যাওয়া আসা করার জন্য রেল তরফ থেকে ফ্রি পাস পাবেন, ইরেসপেক্টিভ অফ ক্যাটাগরি, সেটা আপনি জেনারেল ক্যান্ডিডেট হন, ওবিসি হন, SC ST যারাই হন, তারা এই পরীক্ষা দেওয়ার জন্য রেলের তরফ থেকে ফ্রি পাস পাবেন। এবং তো এই কতগুলো আপডেট আপনাদের দেওয়ার ছিল, আশা করি আপনার ভিডিওটাতে দেখে আপনাদের হেল্প হয়েছে। তো যারা প্রিপারেশন কন্টিনিউ করতে চান তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের অবশ্যই জানাবেন, চ্যানেলের সঙ্গে থাকুন, আমি প্রত্যেকদিন আপনাদের জন্য ইউজফুল ভিডিও নিয়ে থাকি এবং নিয়েও আসবো। সুতরাং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।